এ সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? আমার বিন্দু মাত্র জানা নেই এখনো পর্যন্ত এরকম বিষয়ে, কিন্তু আমার কাছে কোনো খোঁজ খবর কেউ দেয়নি। আর ভাইরাল তো নিশ্চয়ই হয়েছে, মানে আই মিন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াকে সম্মান জানিয়েই বলি, এগুলো কত কিছু তো ভাইরাল হয়, সত্য যাচাই না করে কিন্তু আমি কোনো কমেন্টস পাস করতে পারব না, আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সবার মোবাইলেই এই ভাইরাল হয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে বিভিন্ন বিষয় লেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে তো সম্মান করি, সোশ্যাল মিডিয়া আজকের দিনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নিয়েছে নিচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি কোনো অভিযোগ না পাবো সোশ্যাল মিডিয়াতে কী দেখাচ্ছে, কী দেখিয়েছে, কী ভাইরাল হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কোনো কমেন্টস করতে পারি না, আমি কোনো কমেন্টস করবো না। আমার কাছে অভিযোগ আসুক, তদন্ত হবে এবং বিধানসভার যে রুলস অ্যান্ড প্রসিজিওর আছে, তদন্ত হলে পরে সে বিধানসভার রুলস অ্যান্ড প্রসিজিওর মোতাবেক এগোনো যাবে, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ কেউ করলো না। এই প্রথম আমি একজন সাংবাদিক বন্ধুর থেকে আমি শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, বিন্দু বিষয়ে আমি জানি না।